হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। স্বপ্নাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো অন্যদিনের মতো আজকেও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো দেখো, সকালবেলা আমার সব কাজ বাজ সেরে স্নান হয়ে গেছে। সকালবেলা স্নান করলে মনে হয় যে, আর এখন শীতকাল যেহেতু, স্নানটা তাড়াতাড়ি করলে মনে হয় যেন অনেক বড় একটা কাজ হয়ে গেছে। তো স্নান করেছি তো, আর ভীষণই ঠান্ডা লাগছে। সোয়েটারটা পরেছি, তাও মনে হচ্ছে যে তাও ঠান্ডা লাগছে। একটু রোদের দিকে যাব, আর চা করে নিয়ে এসেছি। দেখো, মেয়েকে বনভিটা বানিয়ে দিয়েছি আর আমি চা করেছি। তো বিছানা ঠিছানা সেইভাবে এখনও তোলা হয়নি, এগুলো সব রোদে দেব। আর একটু রোদে গিয়ে বসবো, একটু বাজারের দিকেও যেতে হবে। তো তোমরা সাথে থাকো, ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর চা খেয়ে নিই, তারপরে আবার আসছি তোমাদের সামনে। তো দেখো, জামা কাপড়গুলো মেলে দিলাম, আর হাতগুলো পুরো ঠান্ডা, পুরো ঠান্ডা ঠান্ডা হয়ে আছে হাতগুলো। তো রোদটা খুবই ভালো লাগছে। দেখো, ছাদে এখন রোদ আছে, কিন্তু আর একটুখানি বাদেই রোদ চলে যাবে, রোদ আর থাকবে না। আমার বাচ্চাটাকে জড়িয়ে ধরে রেখে দিয়েছি, আমার বাচ্চা এটা। তো এখন একটু বাজারের দিকে যাব, তারপরে আবার কথা হবে তোমাদের সাথে। তো বন্ধুরা, আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। দেখো, ঘর গুছাতে চলে আসলাম, ঘর বিছানা ঠিছানাগুলো গুছিয়ে নিলাম। এবার ঘরটা একটু মুছে নেব, জল এনেছি, সকালে একবার মোছা হয়েছে, আবারও এখন একটু কোটো ঠোটোগুলো সব নাবানো রয়েছে, সব উঠিয়ে এখন একবার একটু পরিষ্কার করে নেব। নিয়ে তারপরে বাসন টাসনগুলো মেজে ফ্রেশ হয়ে আবার তোমাদের সামনে আসছি। তোমরা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করো না, আর দেখার সময় অবশ্যই একটা লাইক করে দিও। তো আবার আসছি। তো দেখো বন্ধুরা, কাজবাজ সেরে আবার ফ্রেশ হয়ে চলে আসলাম তোমাদের সামনে। আর আমার মেয়েটা কিন্তু বাড়িতে নেই, মেয়েটা মা বাড়িতে গেছে। তো ওকে ডাকবো, সকাল দিয়ে সেই বনভিটাই খেয়ে আছে, ভাত খাইনি। তো খেয়ে নেব, এখন দুটো বাজতে যায়, পৌনে দুটো বাজে। তো খেয়ে নিই, আর কী কী রান্না করেছি চলো তোমাদের দেখাই। তো ও আজকে বলছিলাম তোমাদের সাথে বাজারে যাব, আমি কিন্তু বাজারে যাইনি, আর ভালো লাগছিল না, আর বাজারে ঠাজারে আমার যেতেও ইচ্ছা করে না, তার জন্য আর বাজারে যাইনি। ওই কী রান্না করেছি চলো তোমাদের দেখাই। তো বন্ধুরা দেখো, আজকে কী রান্না করেছি। এখানে মিটুলি করেছি, এটা হলো আমার মাসির গাছের মিটুলি, মা কালকে এনেছিল, তো দিয়ে গেছে। আমি আজকে রান্না করেছি আলু দিয়ে আর মিটুলি দিয়ে চচ্চড়ির মতন করেছি। আর এই দিকে দেখো, ডিম কষা করেছি, আর ওইদিকে ভাত বেড়ে নিয়েছি মেয়ের আমার। তো খেয়ে নি, খাওয়া দাওয়া করে নি, তারপরে আবার দেখা হচ্ছে, তোমরা সাথে থাকো।
তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে আবার চলে আসলাম তোমাদের সামনে। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন তো খেয়ে উঠে খুবই ঠান্ডা লাগছে, মনে হচ্ছে কখন কম্বলের নিচে ঢুকবো। আর এই শাকালু আর পেয়ারাগুলো নিয়ে আসলাম, আমি আর মেয়ে খাবো, তো খেয়ে একটু শোবো। আবার সন্ধ্যাবেলায় মেয়ের পড়া আছে, তো দেখা হচ্ছে সন্ধ্যাবেলায় তোমাদের সাথে। তো বন্ধুরা, সন্ধ্যাবেলা তোমাদের সামনে আসার কথা ছিল, তো আসতে পারিনি। কেন বলো তো, মেয়ের আজকে পড়া ছিল, যেহেতু পড়তে দিতে গেছিলাম সন্ধ্যাবেলায়, 7টার সময় ওর পড়া ছিল। তো দেখো আবার আনার টাইম হয়ে গেছে, তো আনতে চলে যাচ্ছি। তো তোমরা সাথে থাকো, মেয়েকে নিয়ে আসি, আবার পরে দেখা হচ্ছে। বন্ধুরা দেখো, মেয়েকে নিয়ে বাড়ি চলে আসলাম, পড়তে গেছিলো বললাম, তখন গেছিলাম। তো আর এখন অনেকটাই রাত হয়ে গেছে, কেন বলো তো, আসার সময় এই আমাদের পাশেই মেলা বসেছে, পৌষ মেলা, তো আজকের দিয়ে স্টার্ট হয়েছে। তো বারবার বলছিল যে মেলা যাবে, মেলা যাবে, আমি বললাম আজকের দিয়ে শুরু হয়েছে, আজকে কি যাবি? তো বললো যে না চলো। তো ওইখানে গিয়ে একটু দেরি হয়ে গেল, আর ওইখানে গিয়ে একটু ঘুগনি খেলাম, আর বাড়িতে একটু জিলেপি নিয়ে আসলাম। তো আর এখন খাওয়া দাওয়া করবো, একেই রাত হয়ে গেছে, 10টার উপর বেজে গেছে। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কীরকম লাগলো যদি বলো, যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, যারা নতুন বন্ধুরা দেখবে আমার ভিডিওটা। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে ফার্স্টে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট, টাটা, টাটা করো।